ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজের শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। করোনা ভাইরাস নিয়ে আমরা নানান দিক নিয়ে আলোচনা করেছি না, আজকে কোনো চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে আমরা বলবো না, আজকে অর্থনীতি বিষয়টা নিয়ে বলবো না, আজকে মনোজগতের বিষয়টাও নিয়ে বলবো না। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে স্কাইপে ঢাকা থেকে একজন ছোট্ট সোনামণি, আসুন তার কাছে আমরা শুনি সে করোনা ভাইরাসের ব্যাপারে কি ভাবছে, সে কি বলতে চায়। আগে বলো তো, তোমার নামটা কি? আমার নাম শিজদা আর আমার নাম হচ্ছে সুভাষ আফাল শিজ। বাহ, তুমি তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা আচ্ছা, তো তুমি তো শুনেছো না যে একটা অসুখ চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটার নামটা কি বলো তো? এটা আরো একটা নাম আছে জানো সেটা? হ্যাঁ, এটার নাম হচ্ছে কোভিড-19। আর আমি কালকে করোনা ভাইরাসের ব্যাপারে নতুন কিছু তথ্য জেনেছি আর কি, কোভিড-19 এর ব্যাপারে। আচ্ছা বলো বলো ওই তথ্য। হচ্ছে আমাদের 2012 থেকে 13 সাল অথবা আমাদের 2002 থেকে 3 সালের মধ্যে যে দুটো রোগ এসেছিল, সার্স এবং মার্স, সেটাও কিন্তু করোনা ভাইরাসের একটা প্রজাতি। তারপরে করোনা ভাইরাস সারা জীবন আমাদের পৃথিবীতে ছিল, যেমন ফ্লুয়েঞ্জা, ফ্লু, ঠান্ডা, এগুলোও কিন্তু করোনা ভাইরাসেরই এক ধরনের টাইপ। আর করোনা ভাইরাসটা টাইপ ছিল, তো বিজ্ঞানীরা সবকিছুর নাম দিতে পেরেছে, কিন্তু করোনা ভাইরাসটা এতই নতুন যে বিজ্ঞানীরা এটা কোনো নাম খুঁজে পায়নি, তাই এটা চালিয়ে দেওয়ার জন্য আর কি এটার নাম রেখেছে কোভিড-19। আর তারপরে তারা একটু গবেষণা করে আর কি একটু নাম একটা আবিষ্কার করেছে, সেই নামটা হচ্ছে 2019 nCoV। আর তারপরে করোনা ভাইরাসটার নামটা শব্দ করোনা থেকে অবলম্বন করা হয়েছে, যেহেতু সেই করোনা মানে হচ্ছে মুকুট, আর করোনা ভাইরাসটা অনেকটা মুকুটের মতো দেখতে। হ্যাঁ ঠিক বলেছো, মুকুট মানে ক্রাউন থেকে এই করোনা শব্দটা এসছে। হ্যাঁ, তো এই যে অসুখটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও, এ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে তুমি মনে করো? লকডাউন তো আছেই, এর মধ্যে আমাদের উপর আর কি ব্যাপারটা এসে পড়ে, যেমন আমাদের আর কি সেফটিটা অবলম্বন করতে হবে, যেমন যদি প্রচন্ড প্রয়োজনে আমাদের বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক, গ্লাভস, তারপর হ্যাট, তারপর সেফটি ক্লোথস, এগুলো আমাদের অবশ্যই পরে যেতে হবে। তারপর নেক্সট 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে এটার ইয়ে নিয়ে, কারণ যে করোনা ভাইরাসটা এক ধরনের লিপিড, এই লিপিডটা যেমন আমরা খাই সেটা আমরা সাবান দিয়ে যদি আমরা ধুয়ে ফেলি তাহলে কিন্তু চর্বিটা চলে যায়, তাই এটা হলো আমরা এরকমই হাতে থাকে যখন তখন আমাদের হাতটা ধুয়ে ফেললে কিন্তু এটা চলে যায়, করোনা ভাইরাসটা পুরাই ধ্বংস হয়ে যায়। আর করোনা ভাইরাসটা যদি আমরা খেয়েও ফেলি তাহলে কোনো সমস্যা নেই, কারণ করোনা ভাইরাসটা হলো পেটের যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের মধ্যে থাকতে পারে না, তাই সেই ভাইরাসটা ধ্বংস হয়ে যায়। আর কেউ কেউ বিশ্বাস করে যে ভাইরাসটা বাদুড় থেকে এসেছে। আচ্ছা, তো তুমি মনে করো যে হাত কতক্ষণ ধরে ধুতে হবে বলো তো সাবান দিয়ে? 20 সেকেন্ডস ধরে ধুতে হবে। আচ্ছা, আর বাইরে যারা যাচ্ছে অনেকে ভিড় করে মাঝে মাঝে, দেখো না বাংলাদেশেও দেখেছি বিভিন্ন জায়গায় লোকজনে ভিড় করা, এটা তো অত্যন্ত বিপজ্জনক তাই না? হ্যাঁ, তো এই লোকজনকে কি করতে হবে, কতটা পার্থক্যে থাকতে হবে এই ভিড়ের সময়? এই ভিড়ের সময় আমাদের এই ভিড়টাই তো করা যাবে না, কারণ এখানে যদি একজন মানুষ করোনা পজিটিভ থাকে তাহলে কিন্তু সে আরো হাজার হাজার মানুষকে ছড়িয়ে দিচ্ছে, যেহেতু এটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, এই জন্য আমাদের করতে হবে কি ভিড়টাই করা যাবে না। আর আমাদের আদেশ দেওয়া হয়েছে গ্যাদারিংসটা না করার, এখন তো আরো আর কি একটা পার্টির মতো আর কি হচ্ছে, ভিড় হচ্ছে।
হ্যাঁ, গ্যাদারিংস একেবারেই করা উচিত না, তুমি ঠিক বলেছো। আর এই যে বললে যে এতে যদি কেউ পজিটিভ থাকে তাহলে ক্ষতি হবে, তো এই পজিটিভ যারা করোনা ভাইরাসে তাদের চিকিৎসা করছেন ডাক্তাররা, নার্সরা, অন্যান্য স্টাফরা, তো এদের সম্পর্কে তোমার কি মন্তব্য হবে বলো তো? প্রথমে প্যাথোলজিস্ট, তারপর স্টাফ, নার্স, দেন ডক্টরস, পুলিশ, সাংবাদিক, এদের একটা বিগ থ্যাঙ্কস দিব। অনেকেই গেছে, তো এরা এই যে এই দুর্যোগের মধ্যেও এরা এসে করছে আমাদের হেল্প, মানে আমাদের হেল্প করছে। আমাদের যে বিভিন্ন টাইপ সাংবাদিক আমাদের অনেক কিছু জানাচ্ছে পৃথিবীর ব্যাপারে, তারপরে আমাদের পুলিশ সিকিউরিটি নিয়ে প্যাথোলজিস্ট নমুনা সংগ্রহ করে সেটা টেস্ট করছে সে করোনা পজিটিভ কি না, আর সেই ডক্টরস সরাসরি পেশেন্ট নিয়ে রিস্ক নিয়ে কাজ করছে, নার্সরা ওষুধ খাইয়ে দিচ্ছে, অনেক কিছু করছে, স্টাফরা প্রয়োজনে আসছে। তো এদেরকেই আমাদের প্রথমে এদের চাপটাই কিন্তু আমাদের কমাতে হবে, তারপর এদেরকে একটু হেল্প দিতে হবে, বলতে বাইরে যাওয়া যাবে না, তারপর সেফটি মেনটেন করতে হবে। এগুলো করলে কিন্তু তাদের একটা হেল্প হয়, তারা একটু কম বাইরে যায়। হ্যাঁ, আর এই যে গরিব মানুষরা, ধরো তাদের কোনো আয় রোজগার নেই, কাজ করতে পারছে না, রিক্সাওয়ালা, অন্যান্যরা, তাদের ব্যাপারে কি তুমি কিছু ভাবছো? তাদের ব্যাপারে ভাবছি, তাদের ব্যাপারে একটু খেয়াল নেওয়া উচিত। তাদেরকে তো আমরা হেল্পও করছি, অনেকেই হেল্প করছি আমরা, আর এই হেল্পটাও কিন্তু একটা গুড হ্যাবিটস। আমি বলবো যে আমাদের কি কি গুড হ্যাবিটস আর ব্যাড হ্যাবিটস তৈরি হয়েছে করোনা ভাইরাস। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তোমার কি আবেদন থাকবে, কি বলতে চাও? আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে আমি প্রথমে একটা থ্যাংক ইউ দেব, কারণ সে ডিসি, এসপি সব আর কি, মানে সম্মানিত যারা আছে তাদের সাথে আলোচনা করে সে প্রতিদিনই একটা করে ভাষণ দিচ্ছে টেলিভিশনে যে মেন্টালিটি স্ট্রং থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। তো তাই আমি তাকে একটা বিগ থ্যাঙ্কস জানাই। আচ্ছা আচ্ছা, এখন এই যে তুমি ছুটি এখন তোমার অফুরন্ত, কিন্তু এই ছুটিটা তো আসলে কেউ চায়নি, হঠাৎ করেই সব লকডাউন হলো, তো এই সময় তুমি কি করো, বাড়িতে কি করো বলো তো, বাসায় কি করো? বাসায় আমি গল্পের বই পড়ি, যেহেতু আমি নতুন কিছু জানতে অথবা শিক্ষা পেতে আমি চাই, তারপরে আমি অনেক ধরনের বই পড়ি যেহেতু আমি নতুন কিছু জানতে চাই, তারপর টিভি দেখি, খেলি, তারপর আমাদের আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলি, ফ্রেন্ডদের সাথে কথা বলি, গল্প শুনি, গল্প করি, তারপরে করোনা ভাইরাসের ব্যাপারে একটু আর কি সবাইকে একটু জানাই, তারপরে হচ্ছে আর কি অনেক কিছু করি, তারপর নাটক দেখি। বাহ বাহ, তুমি কি ধরনের বই পড়ো বলো তো, কি ধরনের বই পড়ো, কি ধরনের বই লাইক করো? এই বইগুলো জানতে পারবো, এমন বই পড়ি, তারপর মোরালি স্টোরি বুকস গুলো পড়ি। আচ্ছা, মোরাল স্টোরি বুকস গুলো পড়ো আর কি, যেমন বিশপ সেবলস, এরকম বই টুই পড়ো তুমি? আচ্ছা, আর তো তাহলে তুমি তো বোধহয়, আমার যতদূর ধারণা, তুমি ছড়া বলতে পারো, তুমি গান গাইতে পারো, তুমি কি আমাদের একটা গান ছোট্ট করে শুনিয়ে দেবে? বাহ, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই যে তুমি করোনা ভাইরাস সম্পর্কে এত কিছু জানো, এই তোমার আগ্রহটা জন্মালো কি করে বলো তো? করোনা ভাইরাসে আমি প্রথমে একটু ভিডিও দেখি,
সেটা মানুষ পছন্দ করে, অনেকেই অনেক মতামত জানায়, আর অনেকেই ভয় প্রকাশ করে অনেক কিছু করে, আর দেখি মানুষ সেটা পছন্দ করছে, তাই আমি এটা আর কি কন্টিনিউ করেছি। আর সেটার থেকেই করোনা ভাইরাসের বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা, তুমি তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি কি ডাক্তার হতে চাও নাকি? আমি বড় হয়ে দুটো জিনিস হতে চাই, একটা হচ্ছে আমি দেশের জন্য কাজ করার জন্য আমি কথা বলে বলি করতে চাই, তো তাহলে আমি একজন মোটিভেশনাল স্পিকার হতে চাই, আর দ্বিতীয় আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। বাহ, তুমি সায়েন্টিস্ট হতে চাও আর তুমি কথা বলে সবাইকে উদ্বুদ্ধ করতে চাও, এই তো? হ্যাঁ, আচ্ছা, খুব ভাল লাগলো তোমার সঙ্গে কথা বলে সোনামণি। তুমি খুব ভালো থেকো, আর এর মধ্যে আমাদের দর্শক শ্রোতাদেরও বলি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সিজদা এতক্ষণ যে সমস্ত কথা বলল, এই কথাগুলো আমাদের জন্য সবার জন্যই প্রয়োজনীয়। আমরা অনেকে বড় মানুষ হয়েও, বয়সে অনেক বড় হয়েও আমরা অনেক কিছু মানি না, এই জিনিসগুলো কিন্তু সিজদা মানে এবং আমাদেরকেও একটা শিক্ষা দিল যে আমরা কিভাবে এই বিষয়গুলো মেনে চলব, তাহলে আমরা এই যে রোগ থেকে আমরা মুক্তি পাব। তুমি কতটা আশাবাদী সিজদা যে এই রোগ থেকে আমরা মুক্তি পাব, সবকিছু ঠিক হয়ে যাবে? আমি এটা নিয়ে আশা করি, কিন্তু এটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি, কারণ এটা পুরোটাই হলো পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ডেন্ট, আর বাংলাদেশেও এগুলো বাড়ছে এই ধীরে ধীরে আর কি। আমাদের কি করতে হবে, যেমন সেফটি আমাদের অবলম্বন করতে হবে, তারপর আমাদের সবকিছু মেনে চলতে হবে, লকডাউনে থাকতে হবে। আমরা যদি সব আদেশ মেনে চলি তাহলেই কিন্তু আমাদের এই ইনশাল্লাহ এটা তাড়াতাড়ি কেটে যাবে। বাহ, দারুণ বলেছে সিজদা, বলছে যে এটা বলা এখনো সম্ভব না কারো পক্ষেই যে কতদিনে আমরা এই সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পাবো, আর বাংলাদেশে তো এখন খানিকটা বেড়েই চলছে, কিন্তু সে একথাও বলেছে যে আমরা যদি সবাই নিয়ম মেনে চলি দেশে বিদেশে পৃথিবীর সর্বত্র, তাহলে কিন্তু এই রোগ জীবাণু আর ছড়াবে না। তো আপনারা শুনলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ সিদ্ধা তোমাকে এত চমৎকার ভাবে বলার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এন্ড থ্যাংক ইউ টু।